Assalamualaikum, প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো, আমিও তোমাদের দোয়া ভালো আছি। ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে আমি তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আজ আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তৃতীয় শ্রেণীর ইংরেজি। এখন আমি ইংরেজি বিষয় থেকে তোমাদের কয়েকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব এবং তোমাদেরকে কিছু নোট দিয়ে দিব, বই লিখে দিব, তোমরা আশা করি খাতায় উঠিয়ে নাও। এখন আমি বই দিকে দেখো, তোমরা বই থেকে যে বইটি দিয়েছে এই যে এই বইটি দেখো, ইংলিশ ফর টুডে, এই বইটির ভিতর থেকে আমি কয়েকটা ইউনিট মিলিয়ে তোমাদের শব্দ শব্দ গঠন বাক্যগণ দিয়েছি। এখন দেখো এখানে ইউনিট 4, 5, 6, 7 এখানেও আছে কিছু ওয়ার্ড, এই ওয়ার্ডগুলি নামকে সেবেছে মিলিয়ে মিলিয়ে তোমাদের জন্য আমি এই নোট আকারে এখানে লিখে দিয়েছি, আশা করি তোমরা উঠিয়ে নেবে। এখন প্রথমে দেখো শব্দার্থ লেখা, শব্দার্থ লেখা, এখন কি লিখবে শব্দার্থ লিখে দেখো, যেগুলো আমরা তোমাদেরকে সাজেশন আকারে দিচ্ছি পরীক্ষার জন্য। এখন দেখো মান কি, মান কি মানব, নেম নাম, নেক্সট পাখির বাসা, প্লে খেলা করা, লিড করা, ক্লাস শ্রেণী, হেড মাথা, নোজ নাক, বেস ফুলদানি, কাই ফুলি। এখন দেখো আরেকবার বুঝে গেল মান কি ভানব, নেম নাম, নেক্সট পাখির বাসা, প্লে খেলা করা, রিড করা, ক্লাস শ্রেণী, হেড মাথা, নোজ নাক, বেস ফুলদানি, আর হলো কাই ফুলি। এখানে 10টা শব্দের অর্থ আছে, তোমরা খাতায় উঠিয়ে নাও। এখন দেখো দ্বিতীয় সারিতে যাও, এখানে আমি কি দিয়েছি শব্দ বর্ণ লিখা, এখানে শব্দ বর্ণ, তারপর দেখো কি কিছু দিকে দিয়েছি, কিউ আর এস টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। এখন দেখো কিউ ফর কুইন, কিউ ফর কুইন দেখো, আর ফর রেড, এস ফর সান, টি ফর টাইগার, ইউ ফর আমব্রেলা, ভি ফর ম্যাস, ডাব্লিউ ফর উইন্ডো, এক্স ফর এক্স রে, ওয়াই ফর ইউ, জেড ফর জেব্রা। তাহলে এখন এখানে 10টি শব্দ গঠন লেখা আছে, তোমরা এই শব্দ গঠনগুলি খাতায় উঠিয়ে নাও। আমি কি কি দিয়েছি দেখো আরেকবার করি, টু ফর কুইন, রেড আরতে আর ফর রেড, এস ফর সান, টি ফর টাইগার, ইউ ফর আমব্রেলা, বি ফর ব্যাগ, ডাব্লিউ ফর উইন্ডো, এক্স ফর এক্স রে, ওয়াই ফর ইউ, জেড ফর জেব্রা। এইগুলো হলো শব্দ গঠন, এছাড়া আরো অনেক শব্দ গঠন রয়েছে কিন্তু তোমাদের যাতে সহজে তোমরা পারো এবং খাতায় উঠিয়ে নিতে পারো সেই জন্য আমি তোমাদেরকে সহজ ভাষায় এবার শব্দ গঠনগুলি লিখে দিয়েছি। এখন তোমরা প্রথমে আমরা কি করেছি শব্দার্থ লেখা, তারপরে শব্দ গঠন লেখা, তারপরে এখন দেখো বাক্য গঠন করা, কিভাবে একটি শব্দ দিয়ে বাক্য গঠন করবে। এখানে আমি দেখো তোমাদের কিছু বাক্য গঠন দিয়েছি, বাক্য গঠনগুলি তোমরা একটু দেখে নাও। তারপরে দেখো ফিশ, দি ফিশ ইজ স্মল, মাছটি ছোট, ফিশ মাছ, ফ্লাওয়ার, দি ফ্লাওয়ার ইজ রেড, ফুলটি
গান ফক্স দিস ইজ এ ফক্স এই হয় একটি শিয়াল তারপরে দেখো গোর দি গোর ইজ বিগ ছাগল কি বড় হে দেয়ার আর টু হেডস এখানে দুটি আবার দুটি টুপি আছে ছাই টুপি আছে হ্যান মুরগি দি হ্যান ইজ ব্ল্যাক মুরগিটি কালো লায়ন দি লায়ন ইজ বিগ তারপরে দেখো তারপর দেখো হার্ট হার্ট হলো পুরো বর দি হার্ট ইজ স্মল পুরো বরটি ছোট ম্যাট দি ম্যাট ইজ টল মাদুরটি লম্বা তারপরে দেখো তারপরে দেখো ব্যাগ দি ব্যাগ ইজ ভায়োলেট ব্যাগটি রং বেগুনি আচ্ছা এখন আমি দেখো আরেকবার বলে দিচ্ছি ফিশ দি ফিশ ইজ স্মল ফ্লাওয়ার দি ফ্লাওয়ার ইজ রেড ফক্স দিস ইজ এ ফক্স বোর্ড দি বোর্ড ইজ বিগ হেড দেয়ার আর টু হেড হ্যান্ড দি হ্যান্ড ইজ ব্ল্যাক লায়ন দি লায়ন ইজ বিগ হার্ট দি হার্ট ইজ স্মল ম্যাট দি ম্যাট ইজ টল লম্বা ব্যাগ দি ব্যাগ ইজ ভায়োলেট তাহলে এখানে আমরা দশটি বাক্য গঠন দিয়েছি তোমরা এই বাক্য গঠনগুলি খাতায় উঠিয়ে নাও তাহলে তোমাদের কী হবে পড়তে লিখতে একটু সুবিধা হবে আমরা তোমাদেরকে যাতে তোমরা পারো সেই জন্য আমরা তোমাদেরকে এগুলা বলে সুন্দরভাবে সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা উঠিয়ে দাও উঠিয়ে নিয়ে এগুলা খাতা দেখে দেখে পরবর্তী সময়ে বাসায় বসে বসে পড়বে তাহলে এখন দেখো এখানে কি কি পড়েছি আজকে শব্দার্থ লেখা শব্দ গঠন লেখা বাক্য গঠন লেখা এখন দেখো শব্দার্থ লেখা আরেকবার বলছি মান কি বানো নেম নাম নেক্স পাখির বাসা প্লে খেলা করা ভিড় করা ক্লাস শ্রেণী হেড মাথা নোজ নাক ব্যাস ফুলদানি কাঠ খুলি তারপরে দেখো শব্দ গঠন কি পর কুইন আর পর রেড এস পর সার টি পর টাইগার ইউ পর আমবেলা ভি পর ব্যাস ডাব্লু পর উইন্ডো এস পর এক্স রে ওয়াই পর ইউ জেড পর জেব্রা তারপরে দেখো বাক্য গঠন ফিশ দিস ইজ এ দি ফিশ ইজ স্মল ফ্লাওয়ার দি ফ্লাওয়ার ইজ রেড ফক্স দিস ইজ এ ফক্স বোর্ড দি বোর্ড ইজ বিগ Head, there are two heads. Hand, the hand is black. Lion, the lion is big. Heart, the heart is small. Mat, the mat is tall. Bag, the bag is violet. Pada nikala. Ekhon tumra ei shortoguli khatay uthiye nao. Bakko gothon neoa shobdo gothon shobguli tumra ektu koshto kore খাতায় উঠিয়ে নেও ইংরেজিতে হবে ব্যাগ মাস ফিশ
butterfly, nil, blue, green, bird. তাহলে আমরা আজকে কি কি শিখলাম? শব্দ অর্থ, শব্দ গঠন, বাক্য গঠন, বাংলাকে ইংরেজি করণ, এই কয়েকটা আইটেম আজ আমি তোমাদের সাথে এই আইটেম নিয়ে তোমাদের সাথে আলোচনা ও তোমাদের সহজ করে পড়ালেখা করার জন্য আমি বলে লিখে দিয়েছিলাম। তোমরা এবার কষ্ট করে তোমরা এবার এটা উঠিয়ে নিয়েছো আশা করি। তো আগামী ক্লাসে তোমাদের সাথে আমার আবার দেখা হবে। তোমরা আমাদের ক্লাসগুলি একটু মনোযোগ সহকারে দেখবে, দেখে আমাদের আমরা যে পাঠদানগুলি করি এগুলো তোমরা একটু কষ্ট করে বা পড়ালেখা তো অনেক করা দরকার, কারণ জীবন উন্নতি করতে হলে পড়ালেখা করতে হবে, এটাকে কষ্ট মনে করলে হবে না। তোমরা আমাদের এই লেখাগুলি তোমরা খাতায় উঠিয়ে নাও, এখন পরে তোমরা আস্তে আস্তে এগুলা দুটা খাতা নোট করে নিয়ে রাখবে, পরে তোমরা এগুলা মিলিয়ে নিয়ে নিয়ে করবে। তা আশা করি তোমাদের কাছে আমাদের ক্লাসগুলি ভালো লাগে, আমাদেরও ভালো লাগে। এখন কিছু করার নেই, স্কুল বন্ধ, তোমরা বাসায় বসে বসে আমাদের এই ক্লাসগুলি দেখবে এবং মনোযোগ সহকারে লেখাপড়া করবে, সময় মতো খাবে, সময় মতো ঘুমাবে। তা আশা রাখি তোমরা সবাই ভালো থাকো, আমিও ভালো থাকবো, আশা করি সবাই ভালো থাকবো আমরা। উদাহরণ